আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বন্দি কুকিং স্টুডিও। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের ওলের তরকারি। খুব সাদা সিঁড়ে আর সহজ একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। ওল ইলিশ মাছের তরকারি বাঙালির অনেক পছন্দের খাবার, তো চলুন দেখে নেওয়া যাক আমার। অভিযোগ থাকে যে ওল রান্না করলে সেটা শক্ত হয়, তার জন্য প্রথমে যখন পানি দিয়ে সেদ্ধ করবেন তখন পানির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন ওলটা সিদ্ধ হয়ে যাবে। আবার অনেক সময় ওলটা যদি বাসি হয়ে যায় তখন কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, অনেক সময় সুন্দরভাবে সেদ্ধ হয় না, তাই সবসময় চেষ্টা করবেন টাটকা ওলটা রান্না করার। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি কোনো বিষয়ে সমস্যা থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না, আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন, অবশ্যই সেটা করার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এমন সহজ নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।